অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা ক্লিক করার জন্য। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। এসএসসি সিজিএসএল এর তরফ থেকে ক্লার্ক পদে 5000 ভ্যাকেন্সি বেড়েছে। এই ভিডিওতে আমি কতগুলো পোস্ট আছে, কী কী ভ্যাকেন্সি আছে, সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশন মোড, অ্যাপ্লিকেশন প্রসেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান ও ফি কত করে লাগছে, এক্সামিনেশান সিলেবাস কী কী আছে, এইসব নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ও চ্যানেলটি যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সবার প্রথম তোমরা এই ভিডিওটি দেখতে পাও। তো সময় নষ্ট না করে তাহলে চলো শুরু করা যাক। দেখো আমি এখন রয়েছি বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটটার মধ্যে এবং অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের সামনে ওপেন করেছি। দেখো ভ্যাকেন্সিটা এসেছে এসএসসি স্টাফ থেকে, স্টাফ সিলেকশন কমিশন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2019। এখানে প্রথমেই দেখো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রথমেই দেখে নাও অ্যাপ্লিকেশন আর স্টার্ট, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23 ডিসেম্বর 2019 থেকে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 10 জানুয়ারি 2020 এবং অনলাইন পেমেন্টের লাস্ট ডেট 12 জানুয়ারি 2020। এখানে দেখে নাও। তারপরে নেক্সট প্রথমে যে সিবিটি এক্সামটা টায়ার ওয়ানটা হবে সেটা তোমার শুরু হচ্ছে 16 মার্চ 2020 থেকে 27 মার্চ 2020 মধ্যে এবং ডেট অফ টায়ার এক্সামিনেশন টু, তারপরের যে টায়ার টু এক্সামিনেশনটা হবে ডেসক্রিপশন টাইপ মানে যেটাকে লেখা পরীক্ষা বলে তোমার, সেটা তোমার শুরু হচ্ছে 28 জুন 2020। এরপর দেখে নেবো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লিকেশন মোড আছে অনলাইন। তারপরে দেখে নাও কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সিটা বেড়েছে। ভ্যাকেন্সি বেড়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জেএসএ এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, পিএ ও স্টোরিং অ্যাসিস্ট্যান্ট, এসএ, ডাটা এন্ট্রি অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এক নজরে তোমার স্যালারিগুলো এবার আমরা দেখে নেবো। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লেভেল টু পে স্কেল আছে 19,600 থেকে 63,200 স্যালারি আছে এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পিএ ও এসএর ক্ষেত্রে স্যালারি আছে লেভেল 4 স্কেলে 25,500 থেকে 81,100 এবং ডাটা এন্ট্রি অপারেটর 25,500 থেকে 81,100 এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে তোমার স্যালারি আছে 25,500 থেকে 81,100। এরপরে দেখে নেবো এজ লিমিট কী আছে। ওপরে দেখতে পাচ্ছ এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর বয়স অ্যাজ অন, মানে তোমার এজটা ক্যালকুলেট হবে 1 জানুয়ারি 2020 ভিত্তিতে। এবং তারপরে নিচে বলা আছে দেখো 2/1/1993 থেকে 1/1/2002 মধ্যে যাদের জন্ম তারা কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। পারমিস মানে এখানে তোমরা পারমিসিবল রিল্যাক্সেশন যেটা আছে সেটা পেয়ে যাচ্ছে, এসটিএসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড় এবং পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট আছো তারা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছে এবং পিডব্লিউডি ওবিসি যারা আছো তারা 13 বছরের ছাড় এবং পিডব্লিউডি এসএসটি 15 বছরের ছাড় এবং এক্স সার্ভিসম্যান ইএসএম তারা পেয়ে যাচ্ছে 3 বছরের ছাড়। এবং এছাড়াও কিছু কিছু ছাড় আছে যেগুলো জম্মু কাশ্মীর ডিস্ট্রিক্টে, তো সেগুলোর নোটিফিকেশনটা নিচে আছে, সেগুলো তোমরা রিড করে নেবে বন্ধুরা। এরপরে এবার এক নজরে দেখে নেবো এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্বন্ধে। প্রথমেই দেখে নাও এলডিসি, জেএসএ, পিএ, এসএ ও ডিইর ক্ষেত্রে ক্যান্ডিডেটদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অথবা অন্য কোনো উচ্চ মাধ্যমিকের সমতুল্য কোনো ডিগ্রি করে থাকলে সেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী দেখে নাও ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সায়েন্স বিভাগে এবং উচ্চ মাধ্যমিকে তোমার ম্যাথ নিয়ে পড়ে থাকতে হবে, অর্থাৎ সায়েন্স বিভাগে ম্যাথ অবশ্যই পড়ে থাকতে হবে, তাহলে তোমরা ডিইও গ্রেড এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখে নেবো কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মেড অনলি অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন প্রসেস আছে, অ্যাপ্লিকেশন মোড অনলাইন আছে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেই লিঙ্কে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার 23 ডিসেম্বর 2019 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 10 জানুয়ারি 2020 মধ্যে।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, কারণ এইসব ভিডিওগুলো বানাতে আমাদেরকে প্রচুর খাটতে হয়, তাই তোমাদের একটা লাইক আমাদের একটা করে মোটিভেশন দেয়। তো ভিডিওটা অবশ্যই লাইক করো যদি ভালো লাগে, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধু তোমাদের এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলটাই নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও আপলোড করলে নিচে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেই ভিডিওটা সবার প্রথম দেখতে পাও। এরপরে দেখে নেবো অ্যাপ্লিকেশন ফি। শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করতে গেলে জেনারেল ও ওবিসিদের ক্ষেত্রে 100 টাকা পে করতে হবে। 100 টাকা পে করতে পারো ভিম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা কার্ড, ডেবিট কার্ড ও SBI চালানের মাধ্যমে। এরপরে দেখে নাও ওমেন ক্যান্ডিডেট, SC, ST, PWD, এক্সার্ভিসম্যান প্রভৃতিদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগছে না ফর্মটি ফিল আপ করতে গেলে। এবং পেমেন্টের লাস্ট ডেট দেখো 12 জানুয়ারি 2020। এরপরে আমরা দেখে নেবো সেন্টার অফ এক্সামিনেশন, CBT এক্সাম যেটা হতে চলেছে সেটা তোমার সেন্টার কোথায় পড়বে সেটা দেখে নাও। আমি শুধুমাত্র ইস্টার্ন রিজনের ক্ষেত্রে ডিসক্রাইব অর্থাৎ বলে দিচ্ছি। ইস্টার্ন রিজনের ক্ষেত্রে প্রথমেই দেখো রাঁচি, ভুবনেশ্বর, বহরমপুর, হুগলি, গ্যাংটক, শিলিগুড়ি প্রভৃতিতে তোমার পরীক্ষার সেন্টারগুলো পড়তে চলেছে। তো যারা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড প্রভৃতি থেকে অ্যাপ্লাই করছো, তারা একবার এই নোটিফিকেশনটা দেখে নিও। এরপরে আমরা তোমার পরীক্ষার সিলেবাস যেটা আছে সেটা আবার এক নজরে দেখে নেব। প্রথমেই দেখো টায়ার ওয়ান পরীক্ষাটি হবে কম্পিউটার বেস, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 100টি কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মান হবে 2, এবং প্রতিটা কোশ্চেনের 4টি করে অপশন থাকে, যেটা সঠিক হবে সেটাই টিক দিতে হবে, এবং পরীক্ষাটি হবে অনলাইন, তোমার 60 মিনিট টাইম থাকবে। এবার এক নজরে দেখে নাও সেই CVT টায়ার ওয়ানে কোথা থেকে প্রশ্নগুলো আসবে সেবার দেখে নাও। প্রথমে দেখো ইংলিশ বেসিক নলেজে হচ্ছে 25 নাম্বার থাকবে, 25টা কোশ্চেন থাকবে, 50 মার্কস। তারপরে যেখানে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ GI সেখান থেকে থাকবে 25টা কোশ্চেন, 50 মার্কস। এরপরে দেখে নাও ম্যাথামেটিক্স থেকে থাকবে 25টা কোশ্চেন, 50 নাম্বার, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন, 50 নাম্বার, অর্থাৎ 50, 50, 100 ও 50, 200 নাম্বার পরীক্ষাটি হবে। প্রথমেই বললাম এবং আমি তোমাদেরকে আরেকবার মনে করে দিই, CBT এক্সামটা হবে 16 মার্চ থেকে 27 মার্চের মধ্যে। পরীক্ষাটি হবে ইংলিশ অর হিন্দিতে, এবং তোমাদের সিলেবাসটা আছে সিলেবাসটা আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। দেখো ইংলিশে আছে স্পেলিং, ডিটেক্টিং, মিসস্পেলিং, ওয়ার্ড, সেন্টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, ভার্ব, ফেজাল ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ প্রভৃতি। এবং জেনারেল ইন্টেলিজেন্স ক্ষেত্রে দেখো ফিগার, অ্যানালগ, পেস, সিম্বলিক, নাম্বার ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম প্রভৃতি। এরপরে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, অ্যালজেব্রা, জিওমেট্রিক, ট্রিকোনোমেট্রি প্রভৃতি এই সিলেবাসগুলি আছে। এই সিলেবাসটা আমি সংক্ষেপে বলে দিলাম, কারণ এই ডিসক্রাইবে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমরা নোটিফিকেশনটা একবার ভালো করে রিড করে নেবে, তাহলেই বুঝতে পেরে যাবে। এরপরে দেখে নেবো জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কী কী আছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সোসাইটি, ডে টু অবজারভেশন, হিস্টোরি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সেন্স, জেনারেল পলিসি, সায়েন্টিফিক রিসার্চ প্রভৃতি থেকে কোশ্চেনগুলো আসে। তো তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের যদি কোশ্চেন চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে জেনারেল অ্যাওয়ারনেসের উপর কিছু ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো, এবং যদি তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো লাগে তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে দেখে নাও টায়ার টু যে এক্সামিনেশানটা হবে, অর্থাৎ ডেসক্রাইব টাইপ পেপার অর্থাৎ লেখা পরীক্ষা যেটা হবে সেটা তোমার পরীক্ষাটা হতে চলেছে 28 জুন 2020। এবং সেই কোশ্চেনটা হবে 100 মার্কের কোশ্চেন হবে, 1 ঘন্টা 20 মিনিট টাইম থাকবে, 200 থেকে 250টা ওয়ার্ড লিখতে হবে অথবা 150 থেকে 200টা ওয়ার্ড লিখতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস হবে 33%, এই টায়ার টু এক্সামিনেশান যেটা হবে সেটা মিনিমাম 33% পেতে হবে, তবে তোমরা পাস করবে। এবং টায়ার টু এক্সামিনেশান ল্যাঙ্গুয়েজ হবে হিন্দি অর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে হবে।
এরপরে দেখে নাও নেক্সট সিলেকশন প্রসেস হচ্ছে টায়ার থ্রি, অর্থাৎ স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট। স্কিল টেস্ট ও টাইপিং টেস্ট হবে, প্রথমেই দেখো বলা আছে স্কিল টেস্ট ফর ডাটা এন্ট্রি অপারেটার। ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে ম্যান্ডেটরি। তোমার ডাটা এন্ট্রি অপারেটার 8000 ওয়ার্ড পার ঘন্টাতে তোমার কম্পিউটারে টাইপিং করতে হবে। ডেসক্রাইব হতে পারে সেটা, সেটা কোনো লেটার হতে পারে, সেটা কোনো তোমার প্যারাগ্রাফ হতে পারে। এরপরে দেখো টাইপিং টেস্ট ফর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, জেএসএ এবং পিএ ও এস এর ক্ষেত্রে যে টাইপিং টেস্টটা হবে সেটা তোমার হিন্দি আর ইংলিশে হবে। সেটা তুমি চুজ করবে, হিন্দিতে করবে না ইংলিশে করবে। যদি তোমরা ইংলিশে করো তাহলে 35টা ওয়ার্ড পার মিনিটে তোমাদেরকে টাইপিং করতে হবে, এবং যদি তোমরা হিন্দিতে করো তাহলে 30টা ওয়ার্ড পার মিনিটে তোমাদেরকে টাইপিং করতে হবে। এবং 10,500 থেকে 9,000 কি ডেসক্রিপশন পার আওয়ার রেসপেক্টিভলি তোমাদেরকে টাইপিং করতে হবে। তারপরে বলা আছে দেখো দ্য স্পিড উইল বি অ্যাডজাস্ট অন দ্য টাইপিং অফ দ্য কম্পিউটার। তোমাদেরকে কম্পিউটারে টাইপ করতে দেওয়া হবে, 10 মিনিট টাইম দেওয়া হবে। সেই 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ডেসক্রাইব টাইপ করতে হতে পারে বা ওদের যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড টাইপ হতে পারে। এরপরে দেখে নেব লাস্ট প্রসেস ডকুমেন্ট ভেরিফিকেশন। যারা এইসব স্টেজগুলো পার করে যাবে তাদের সবার লাস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। সেই ডকুমেন্টস ভেরিফিকেশন যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেই ডকুমেন্টসগুলো এক নজরে দেখে নাও। ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়া অত্যন্ত আবশ্যক সেগুলো এক নজরে দেখে নাও। প্রথমেই একটা আইডেন্টিটি প্রুফ, 2 কপি ফটো, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং তোমার আইডেন্টি প্রুফ। টাইপিং টেস্টের জন্য কোনো সার্টিফিকেট লাগছে না এবং তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগছে। আর যদি তোমার এই ভিডিও সম্বন্ধে কোনো কোয়ারি থাকে বা কোনো কোশ্চেন থাকে তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কোশ্চেনের উত্তর দেব এবং সেই উত্তরগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।